অমিত শাহের বঙ্গ সফরকে ঘিরে বাংলার বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। বাংলার বিজেপি এই মুহূর্তে অনেকটাই এলোমেলো অবস্থায় রয়েছে, অনেক বিজেপি নেতাই তৃণমূলে যাচ্ছেন। যাই হোক, বাংলার বিজেপি নেতাদের মধ্যে মিল অনেকটাই কমে গেছে, তাই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, এর ফলে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে অনেকটাই মিল মহব্বত হবে, এটাই ধারণা করা যাচ্ছে। কিন্তু এই আলোচনা এখন বাদ, নতুন করে আলোচনা শুরু হয়েছে অমিত শাহের বঙ্গ সফরকে ঘিরে। শোনা যাচ্ছে অমিত শাহ নাকি বেহালার সবচেয়ে বড় বাড়ি গাঙ্গুলি বাড়ি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাচ্ছেন অমিত শাহ। কিন্তু বাংলার জনগণ বলছে শুধুমাত্র সৌরভ গাঙ্গুলির বাড়িতেই কেন? তাহলে কি সৌরভ গাঙ্গুলি বিজেপিতে আসছেন? প্রশ্ন মানুষ করবেই, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালসে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি, বুঝতে পারছেন? আরেকটি বিষয় রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালসে যে অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু মমতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাহলে বুঝতে পারছেন, গাঙ্গুলির বাড়ি যাচ্ছে অমিত শাহ, ডোনা পারফরমেন্স করবে, সব মিলিয়ে কেমন যেন একটা এলোমেলো ব্যাপার। আপনাদের বলে রাখি, বিজেপির কারণেই যে সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছে সেটা কিন্তু ভুললে চলবে না। 2024 আবার নতুন করে আরেকটি গল্প দানা বেঁধেছে এই অমিত শাহের বঙ্গ সফরকে ঘিরে। তাহলে কি গাঙ্গুলি এবার বাংলার বিজেপির মুখ হতে চলেছে? অমিত শাহ গাঙ্গুলির বাড়িতে যাবে, গাঙ্গুলি যদি রাজি হয় তাহলে কি বাংলায় গাঙ্গুলি হবে বিজেপির মুখ? মমতাকে টেক্কা দিতে কি গাঙ্গুলি যথেষ্ট বিজেপির কাছে? গাঙ্গুলি আসলে কি তবেই মমতা হারবেন? গাঙ্গুলির কি বিজেপিতে যাওয়া উচিত? আর সত্যিই কি গাঙ্গুলির বাড়িতে অমিত শাহের যাওয়া মানেই বিজেপিতে চলে আসা? এইসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতিতে। জয় হিন্দ।